আজকে আমরা শিখব কিভাবে 30+ স্টক আইটেমের ইনভয়েসের প্রিন্ট আমরা একটা সিঙ্গেল পেজে বের করব। সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে, অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাইকন, নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ঠিক আছে, আজকে আমাদের টপিক কি আছে, আমাদের কোনো একটা আমরা পারচেজ ইনভয়েস বা সেলস ইনভয়েস যখন আমরা প্রিন্ট আউট বের করি, তখন সাপোজ সেই তার এগেনস্টে যে স্টক আইটেমগুলো রয়েছে সেগুলো হিউজ পরিমাণে স্টক আইটেম রয়েছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট বার করবো সেটা তখন এক পেজের জায়গায় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ম্যাক্সিমাম অনেক কটা পেজ আমাদের প্রিন্ট চাইবে। ওকে, কিন্তু আমরা কি করতে চাই যে আমরা একটা সিঙ্গেল পেজের মাধ্যমে আমরা সেই প্রিন্ট আউট বের করতে চাইছি। ওকে, আমি আরেকবার বোঝাচ্ছি। সাপোজ আমার কাছে একটা কাউর থেকে আমি মাল পারচেস করেছি বা কাউকে আমি সেল করছি হিউজ পরিমাণে স্টক আইটেম। ওকে, সেক্ষেত্রে কি হবে, আমি একটা ইনভয়েসের মাধ্যমে যখন জিনিসটাকে আমি সেল করব, তখন আমি যখন প্রিন্ট দেব তখন হিউজ পরিমাণে স্টক আইটেম থাকার জন্য তাও ম্যাক্সিমাম 20-25 এক্সট্রা যখন স্টক আইটেম যখন চলে আসবে, তখন সেক্ষেত্রে আমরা প্রিন্ট যখন দিতে যাবো তখন ট্যালি আমাদেরকে বলবে যে আমাদের 2, 3, 4, 5 পেজ পর্যন্ত আমাদের কিন্তু প্রিন্ট লাগবে। যেমন আমার এখানে একটা আমি একজনের থেকে মাল আমি পারচেস করেছি, তার লেজারটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, লিনাম সিরামিকের বলে একজন কাছ থেকে আমি পারচেস করেছি। ঠিক আছে, পারচেস করেছি, হিউজ পরিমাণে স্টক আইটেম আমি পারচেস করেছি। এখানে আমি এন্টার মেরে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমি হিউজ পরিমাণে স্টক আইটেম আমার এখানে পারচেস করা রয়েছে। সেখানে আমি এন্টার। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার হিউজ পরিমাণে স্টক আইটেম এখানে পারচেস করা রয়েছে। বা যখনই আমি কি করছি, কন্ট্রোল প্লাস পি বা যারা হচ্ছে ট্যালি ইআরপি নাম ইউজ করছো, তারা অল প্লাস পি যখনই এন্টার মারছো, অল প্লাস পি যখনই মারছো, যখন এখানে প্রিন্টের অপশন এখানে আমাদের চলে আসছে, এখানে আসার পর আমি যখন আই বা প্রিভিউতে আমি ক্লিক করব, তখন আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে পারচেস ইনভয়েস বা আমাদের যে ইনভয়েস সেলসের ইনভয়েস হোক, আমি এখানে পারচেস ইনভয়েস বলে পারচেস ইনভয়েসের সম্বন্ধে বলছি, তার দেখব অনেক কটা আমার পেজ এখানে চাইছে। যেমন এখানে আমার কি ফার্স্ট পেজ, নেক্সট করব সেকেন্ড পেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড পেজ অ্যান্ড আমাদের থার্ড পেজ। ওকে, টোটাল আমাদের কিন্তু তিনখানা পেজ আমার এখানে লাগছে। আবার আমি কি চাইছি, এর টোটাল যে আমাদের ইনভয়েসটা, এটা আমাদের পার্টিকুলার একটা পেজের মাধ্যমে সব রকম স্টক আইটেম যেভাবে আছে সেভাবেই কিন্তু আমাদের জিনিসটা একটা পেজের মাধ্যমে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। সেটা এবার আমরা করব কি করে, ঠিক আছে, সেটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের যে প্রিন্টার রয়েছে সেটাকে A4 পেজে আমরা ম্যাক্সিমাম প্রিন্ট আউট বের করি, সেক্ষেত্রে A4 পেজে কিন্তু আমাদের প্রিন্ট আউট বের করতে হবে। সাথে সাথে আমাদের কিছু কিছু সেটিংস আমাদের এখানে ট্যালির মধ্যে করতে হবে, যার ফলে কিন্তু আমরা একটা পার্টিকুলার পেজের মাধ্যমে কিন্তু আমরা প্রিন্ট বের করতে পারবো। ওকে, সেক্ষেত্রে গেলে কি করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখানে আমাদের মানে সাপোজ সেই প্রিন্টের অপশানে প্রিভিউর সাইডে সিতে আমাদের কনফিগার বলে একটা অপশান রয়েছে, সেই সিতে আমরা প্রেস করব। ওকে, প্রেস করার পর আমাদের ফার্স্টে ওপরে আমাদের এখানে শো মোর বলে একটা অপশান রয়েছে। ওকে, এই শো মোরে আমরা এন্টার মারব। ঠিক আছে, শো মোরে যখনই আমাদের এন্টার মারব, কিছু কিছু হাইড আমাদের ফিচার্স থাকে সেগুলো আমাদের এখানে অটোমেটিক এনেবল হয়ে যাবে। ওকে, এবার আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আমরা দেখব এখানে পেজ রেঞ্জের নিচে আমাদের হাইট অ্যান্ড নিচে আমাদের ওয়েথ বলে কিন্তু আমাদের দুখানা অপশান থাকবে। এবার এই দুটোকে আমাদের ঠিকঠাক যদি আমরা সেটিংস করে নিই, সেক্ষেত্রে আমাদের টোটাল ফাংশনটা টোটালটা আমাদের একটা পেজের মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সেটা কীভাবে করতে আমি দেখিয়ে দিচ্ছি। ওপরে আমাদের এখানে হাইট অফ দ্য নর্মাল ইনভয়েস ইন ইঞ্চি যেটা আছে সেটাকে আমরা এন্টার প্রেস করলে আমরা এর মধ্যে ঢুকবো। ঢুকে এটাকে আমরা কি করে দেবো, 14 করে দেবো। কত করে দেবো, 14। ঠিক আছে, এবং আমরা নিচে চলে আসবো। নিচে এসে আমাদের এখানে উইথ অফ দ্য নর্মাল ইনভয়েস ইন ইঞ্চি যেটা আছে সেটাকে আমরা কি করে দেবো, 10 করে দেবো। ঠিক আছে, 10 করে দেওয়ার পর আমরা কি করব, কন্ট্রোল প্লাস এ করলে আমাদের টোটালটা সেভ হয়ে যাবে। ওকে, এবার যখনই আমরা এবার আইতে ক্লিক করব বা প্রিভিউতে আমরা ক্লিক করব,
তখন দেখব আমাদের যে টোটাল যে আমাদের ট্যাক্স ইনভয়েসটা রয়েছে টোটালটা কিন্তু আমাদের একটা পেজের মাধ্যমেই চলে আসলো। ঠিক আছে, এখানে পুরো দেখা যাচ্ছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। টোটালটা আমার একটা পেজের মাধ্যমে কিন্তু টোটালটা আমার এখানে চলে আসলো। চাইলে আমি এখানে কিছু আরো এক্সট্রা আমি স্টক আইটেম এখানে ঢোকাতে পারতাম। ওকে, এখানে ম্যাক্সিমাম 35 to 40 ইজিলি এখানে আমাদের চলে আসবে। এর থেকে যদি বেশি ধরাতে গেলে যেটা আমি 14 করলাম আমাদের যে হাইটটা সেটাকে ম্যাক্সিমাম 16 to 17 করতে হবে, এন্ড ওয়েথটা আমাদের কি করতে হবে 11 to 12 করতে হবে। ওকে, সেক্ষেত্রে আরো ম্যাক্সিমাম এখানে আমাদের ধরে যাবে। ওকে, সেক্ষেত্রে এবার আমরা যখনই প্রিন্ট মারবো তখন আমাদের এটা পার্টিকুলার একটা সিটের মাধ্যমে কিন্তু জিনিসটা প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। ওকে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা পুরো টোটাল প্রিন্টের সেট আপটা আমরা করতে পারি। ওকে, কিভাবে 30+ স্টক আইটেমের ইনভয়েসের প্রিন্ট একটা পেজের মাধ্যমে বের করতে হয় সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস, এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।